আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 13 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো আলোচনা করব। একে বলেছে নিচে প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর লেখো। ক হচ্ছে 1/3 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করলে হবে 1×12 বা 3×12 মানে 12×36 অর্থাৎ 1/3 এর সমতুল্য ভগ্নাংশে পরিণত হলো। খ বলেছে 75 পয়সাকে টাকায় নিয়ে যেতে, পয়সাকে 100 দিয়ে ভাগ করলে টাকা হয় 75/100 সমান হবে তাহলে 0.75 টাকা। আচ্ছা গতে বলেছে সঠিক উত্তরের তলায় দাগ দাও 5টি সমরেখ বিন্দু, সমরেখ মানে একই রেখা পর অবস্থিত 5টি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যাবে, একটি। ঘ বলেছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, অপ্রকৃত ভগ্নাংশ মানে যার লব বড় হর ছোট, তাই অয়ের দাগের অ্যান্সারটা হবে। উমতে বলেছে আয়তকার চিত্রের পরিসীমা 2× দৈর্ঘ্য যোগ প্রস্থ, সত্য না মিথ্যা, সত্য। জয় বলেছে 0.2, হ্যাঁ 0.1 থেকে মানে ধরো কত বেশি, এখানে বলছে এক বেশি, না 0.01 বেশি, 0.01 নয় 0.1 বেশি, তাই এটা মিথ্যা। আচ্ছা 2-এর কতে বলেছে সরলরেখা এবং রশ্মির দুইটি পার্থক্য লেখো। আচ্ছা সরলরেখা এবং রশ্মির হচ্ছে সরলরেখার একটা নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই আর রশ্মির হচ্ছে নির্দিষ্ট একটি প্রান্তবিন্দু আছে, আর সরলরেখা উভয় দিকে বাড়ানো যায়। রশ্মি কেবলমাত্র একদিকে বাড়ানো যায়। সরলরেখা এবং রশ্মির এই হচ্ছে দুটো পার্থক্য। আচ্ছা ক্ষয় বলেছে বড় থেকে ছোট সাজাও, তো বড় থেকে ছোট সাজাতে গেলে একই হর বিশিষ্ট করে নিতে হয়, তো এখানে 3, 5 এবং 15-র লসাগু করে নিয়েছি, সেটা হচ্ছে 15। তাহলে একই হর বিশিষ্ট করে হচ্ছে 10-এর 15, 3-এর 15, 4-এর 15, তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাচ্ছি 2/3, গ্রেটার দেন হচ্ছে 4-এর 15, গ্রেটার দেন 1-এর 5, মানে 1-এর 5 হচ্ছে সবার ছোট। আচ্ছা এখানে গয়েতে একটা সরল আছে 16/4×2/4×3, তাহলে 16/4 মানে হচ্ছে 16কে 4 দিয়ে ভাগ করলে হবে 4, 4×2 হলো 8, 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 2×3 সমান 6। ঘয়ের দাগেতে বলেছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো, এটা হচ্ছে 60,070.05, তার মানে 60,070কে যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে হচ্ছে 60,070.05%, এটা দশমিক, তাই 0.05%, 5%, তাহলে 6 অযুত 7.05%। এইভাবেও লেখা যায় বা 60,070.05ও লেখা যায়, বা যেহেতু স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো বলেছে তো সেই জন্য এইভাবে লেখা হলো, বা এটা লিখতে পারো যে 6 অযুত 7 দশক 0.05%, এভাবেও লেখা যায়। উম বলেছে 7 পূর্ণ 8-এ 9 মিটার লম্বা একটা দড়ির 5 পূর্ণ 1-এ 6 মিটার কেটে নিলে কত মিটার দড়ি পড়ে থাকবে, তো বিয়োগ করে বার করতে হবে 7 পূর্ণ 8-এর 9 মিটার থেকে 5 পূর্ণ 1-এ 6 মিটার বিয়োগ দিলে হবে, তাহলে 7 পূর্ণ 8-এর 9 বিয়োগ 5 পূর্ণ 1-এর 6, এগুলো অপ্রকৃত মিশ্রয় নিয়ে গেলে 7, 9, 63, আর 8 যোগ করলে হচ্ছে 71-এর 9, আর 5, 6, 30, 1, 31-এর 6, 9, 6 লসাগু হচ্ছে 18, তাহলে এখানে যেহেতু হর 9 তাই 71কে 2 দিয়ে গুণ করা হলো, এর হর যেহেতু 6 তাই 31কে 3 দিয়ে গুণ করা হলো, তাহলে 142-93 তার মানে 49-এর 18 মানে 2 পূর্ণ 13-এর 18 মিটার, তাহলে 2 পূর্ণ 13-এর 18 মিটার দড়ি পড়ে থাকবে। আচ্ছা চতে আছে সানিয়া 150 টাকা 50 পয়সায় এক ঝুড়ি পেয়ারা কিনে 175 টাকায় বিক্রি করলো, তাহলে এইটা হচ্ছে ক্রয় মূল্য, মানে এই টাকায় কিনেছিল আর বিক্রি করে 175 টাকা পেয়েছে, তাহলে সে কত টাকা বেশি পেলো, মানে তার লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য 175.00 থেকে 150 টাকা 50 পয়সা বিয়োগ দিলে লাভ হচ্ছে তার 24 টাকা 50 পয়সা সে বেশি পেলো, মানে ওটাই তার লাভ। 3-এর কতে বলেছে একটা বাঁশে 2/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8/39 অংশ হলুদ রং করেছে, কত অংশ
রং করা বাকি আছে। তাহলে ধরি পুরো বাঁশ সমান হচ্ছে এক অংশ, তাহলে লাল সবুজ হলুদ মিলে মোট রং করা হয়েছে যোগ করে হচ্ছে 27/39 অংশ, মানে তোমার 3 দিয়ে কাটলে 9/13 অংশ। তাহলে বাকি অংশ যেটা রং করা হয়নি, 1-9/13 মানে হচ্ছে 4/13 অংশ এখনও রং করা বাকি আছে। ফতে বলেছে মিতা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। প্রথমে ঝুড়িতে 15.2825 কিলোগ্রাম, দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিলোগ্রাম আম আছে। মানে প্রথমে ঝুড়িতে ওটা ছিল, তাহলে দিনের শুরুতে ঝুড়িতে মোট আম ছিল 2 ঝুড়িতে, মানে মোট আম ছিল 34.212 কিলোগ্রাম। আর বলছে দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিলোগ্রাম আর দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিলোগ্রাম আম পড়ে আছে। তাহলে দিনের শেষে ঝুড়িতে মোট আম ছিল 7.366 কিলোগ্রাম। তাহলে সে মোট আম বিক্রি করলো, মাইনাস করে দেবো, তাহলে মাইনাস করে হচ্ছে 26.846 কিলোগ্রাম আম তার বিক্রি হলো। গতে বলেছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো আয়তকার জমির প্রথমটার দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টার প্রস্থ 21 মিটার। তাহলে প্রত্যেকটা জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা কত। তাহলে প্রথম জমিটাই নিয়ে, প্রথম জমির দৈর্ঘ্য বলেছে আর পরিসীমা, তাহলে সেখান থেকে প্রস্থ বের করলাম কিভাবে, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে যে ভাগফল পাবো সেখান থেকে দৈর্ঘ্য বিয়োগ দিলেই আমার প্রথম জমির প্রস্থ বেরিয়ে যাবে। তাহলে 104 ভাজিতক 2 = 52 - 28 = 24 মিটার। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করে হচ্ছে 672 বর্গমিটার, ওটাই হচ্ছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল। আর দ্বিতীয় জমির ক্ষেত্রফল তাহলে 672 বর্গমিটার আর প্রস্থ 21 মিটার বলে দিয়েছিল। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ সমান হচ্ছে 32 মিটার। তাহলে দ্বিতীয় জমিটির পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করে বার করব, তাহলে 2 গুণ 32 যোগ 21 সমান হচ্ছে 2 গুণ 53 সমান 106 মিটার। তাহলে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার এবং দ্বিতীয় জমিটির পরিসীমা 106 মিটার। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর গণিতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 13 নম্বর স্কুলের অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে প্লিজ একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।